ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা জুলনা গেটে সাফারির জন্য এসেছি। এই সাফারি জোনটি বাফার এরিয়া এবং এটা মহারলির অন্তর্গত। এখানে সাফারি কমপ্লিট করে আমরা এখন চলেছি MTDC তাডোবা রিসর্টের দিকে। জুলনা সাফারি গেট থেকে হেঁটে গেলে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগবে। যদিও আমরা এখানে ছিলাম না, তাও আমরা ভেতরটা দেখার জন্য গেছিলাম। চলুন আপনাদেরও একটু ঘুরিয়ে দেখাই MTDC-র ভেতরটা কেমন। আমরা একটি হোমস্টেতে ছিলাম, সেই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি আপনারা ওখানে বুকিং করতে চান, একবার ওই ভিডিওটি দেখে নিতে পারেন। অলরেডি আমরা 3টে জোনে সাফারি করে নিয়েছি, মহারলি কোর জোন, আগজারি আর জুলনা। সেই সব ভিডিওগুলোর যদি লিঙ্ক আপনারা চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জঙ্গল সাফারি বুক করার জন্য যে লিঙ্কটি, সেটিও পেয়ে যাবেন ওখানে। আমরা পৌঁছে গেছি ভেতরে, এবার একটু ঘুরে আশপাশটা দেখব, আপনাদেরও দেখাই চলুন। এই যে বোর্ডগুলি দেখছেন, এখানে লেখা আছে জঙ্গল সাফারি ছাড়াও তাডোবার বিভিন্ন গেটে কি কি অ্যাক্টিভিটিস কন্ডাক্ট করা হয়। এবারে চলুন ওই দিকে যাওয়া যাক, কটেজগুলো একটু দেখি কেমন। ভেতরটা ঘুরে ভালোই লাগলো। এবারে আমাদের ফেরার পালা। যেই রাস্তা দিয়ে এসেছিলাম ওই দিক দিয়ে ফিরে যাচ্ছি। এখানে আশেপাশে খুব একটা ঘর বাড়ি নেই। এই যে কোয়ার্টারগুলো দেখছেন, এগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের, তো প্রাইভেট বাড়ি এখানে ডাইনে বাঁয়ে চোখে পড়ল না। এই রাস্তা বরাবর খানিকটা এগিয়ে গিয়ে ডান দিকে ঘুরলেই আপনি মহারলি গেটের দিকে পৌঁছে যাবেন। ওইখান থেকেই মহারলি কোর জোনের সাফারি হয়। জুলনা এরিয়াতে সাফারি করে আমরা টাইগার শম্ভুর দেখা পেয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি পর্ব নিয়ে।